হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ফিল্মসিস। আমি সুদীপ্ত, আর এখন কথা বলবো তখন কুয়াশা ছিল সিনেমাটা নিয়ে, স্টারিং বাই সৌমিত্র চ্যাটার্জি, বাসুদত্তা চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি। তো সিনেমার মূল গল্পটা সৈয়দ মুস্তাফা সিরাজের তখন কুয়াশা ছিল উপন্যাস থেকে নেওয়া। এই সিনেমাটা আমি কাল নন্দন থেকে দেখে এসেছি, বাট সত্যি কথা বলতে আমার সিনেমাটা একদমই পোষায়নি। সিনেমাটা দেখতে আগে সেরকম এই সিনেমাটার ব্যাপারে জানতাম না। আমাকে ভাস্বর একদিন ফোন করে বললো যে তুই যা গিয়ে সিনেমাটা দেখে আয়। তো আমি ট্রেলার দেখলাম, ট্রেলার দেখে বেশ ভালো লাগলো। তারপর কয়েকটা সিনেমার প্রমোশনাল যে লঞ্চ যেগুলো হয়েছিল, প্রমোশনাল ভিডিওগুলো সেগুলো দেখলাম। সেখানে যেভাবে প্রমোট করা হয়েছে যে এটা নাকি একটা পলিটিক্যাল থ্রিলার, কিন্তু আমি জানি না এর মধ্যে থ্রিলার কোথায় আছে। সিনেমার প্লটটা একটুখানি বলে দিই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে স্বৈরাচারী রাজতন্ত্র বা যেভাবে হিটলার রাজতন্ত্রটা বেড়ে উঠেছিল, মেন কেন্দ্রবিন্দু এটাকে নিয়ে হচ্ছে মেন সিনেমাটা। এটা ট্রেলারে দেখানো হয়েছিল, কিন্তু আমি সিনেমাটার মধ্যে একটা দুটো পোর্শন ছাড়া এই এই নাৎসিবাদী বা এই স্বৈরতন্ত্রী নিয়ে আমি সেরকম কিছু সিনেমাটার মধ্যে পাইনি। তো সিনেমাতে দেখানো হচ্ছে যে শাশ্বত চ্যাটার্জি একজন বেকার যুবক, যে আগে একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিল, এখন পার্টি ছেড়ে দিয়েছে, সে এখন নিজে চাকরি খুঁজছে নতুন। আর সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে ওই গ্রামেরই একজন শিক্ষক, বহুকাল ধরে তিনি শিক্ষকতা করে এসেছেন, শাশ্বত চ্যাটার্জি তার ছাত্র। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আর একজন ছাত্র যে রুলিং পার্টিতে আছে এবং সে এখন একটা বড় মাপের গুন্ডা, যাকে তাকে খুন করে দেয় এরকম ব্যাপার, আর খুন করে এসে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতেই আশ্রয় নেয়। ইভেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতনি বাসবদত্তা, যাকে হচ্ছে সেই যে গুন্ডাটা তার ছাত্র সে ভালোবেসে ফেলে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় তার নাতনিকে তার হাত থেকে বাঁচানোর জন্য শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে হেল্প চায়। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা প্রেমের অ্যাঙ্গেল তৈরি হয়। তো এটা হচ্ছে মেন প্লটটা। এটাকে প্রমোশন করা হয়েছে পলিটিক্যাল থ্রিলার বলে, কিন্তু আমার মনে হয় যে এটা পলিটিক্যাল থ্রিলারের থেকে পলিটিক্যাল মেলোড্রামা বলা হতে পারে এটাকে। অ্যাক্টিং, শাশ্বত চট্টোপাধ্যায় যথেষ্ট ভালো একজন অ্যাক্টর, তার অ্যাক্টিংয়ে শুধুমাত্র তার অ্যাক্টিংই ওখানে আছে। আর বাসবদত্তাও ভালো অ্যাক্ট্রেস একজন, কিন্তু এর থেকে তার আমি ঢের ভালো কাজ এর আগে আমি দেখেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন এত একজন নামী অভিনেতাকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে এখানে। শুধুমাত্র তার কোনো অ্যাক্টিংই নেই, তার শুধু কয়েকটা ডায়লগ ডেলিভারি আছে, যেরকম ইউটিউবে সার্চ করলে এখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনেক হাজার গল্প বা আবৃত্তি চলে আসবে, সেরকম টাইপের কতগুলো ডায়লগ আছে। তাছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায় সেরকম কোনো অ্যাক্টিং এখানে নেই, খুব বাজেভাবে ইউজ করেছেন ডিরেক্টর শৈবাল মিত্র এখানে তাকে। সিনেমার মেন কনফ্লিক্টটা নাকি নাৎসিবাদী বা স্বৈরতন্ত্রী যেভাবে বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন রাজনীতিতে, বিভিন্ন দেশের রাজনীতিতে, সেটা নাকি মেন কনফ্লিক্ট। বাট এখানে একটা জায়গাতে দেখলাম যে জার্মানির হিটলারের একটা ফুটেজ ইউজ করা হয়েছে, তাছাড়া আমি সেরকম কিছু পাইনি এটার মধ্যে। সাইড অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তাদের অভিনয় আমার অতটা ভালো লাগেনি, তাদের অভিনয়। যেরকম অঙ্কিতা মজুমদার বলেন একজন অ্যাক্ট্রেস আছে, তার অভিনয় অত্যন্ত ওভার ড্রামাটিক লাগছিল। সিনেমাটোগ্রাফি সেরকম আপ টু দ্য মার্ক না এখানে, তবে আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছি। আমার কাছে একটা দুটো শট আমার কাছে ভালো লেগেছে, যেটা হচ্ছে যখন জগদ্দল পাহাড়ে উঠছে শাশ্বত চ্যাটার্জি হচ্ছে অঙ্কিতা মজুমদারকে নিয়ে, তখন ওই হ্যান্ডিক্যামে কয়েকটা শট আছে ওটা ভালো লাগছে। আর কয়েকটা শট আছে, যেরকম একটা জায়গায় আছে শাশ্বত চ্যাটার্জি টেবিলে ভাত খাচ্ছে, সামনে থেকে একটা লাইটের হলুদ আভা এরকম দু সাইড থেকে বেরোচ্ছে, পেছন থেকে ক্যামেরাটা নিয়েছে, তো ওটা ওই কয়েকটা শট আছে যেটা বেশ ভালো। আর শাশ্বত চ্যাটার্জিকে জেলের মধ্যে আছে ওরকম একটা পেছন থেকে শট নেওয়া আছে। মানে এখানে মিনিমাল লাইটিংয়ের যে ইউজটা হয়েছে, মানে সিনেমাটোগ্রাফির থেকে লাইটিংয়ের ইউজটা বেশি ভালো লেগেছে। আর সেরকম কোনো পজিটিভ পয়েন্ট নেই। আর ব্যাকগ্রাউন্ড স্কোর খুব একটা নেই, তবে আমি এখানে যে টুইস্টগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে একদম সিনেমার ফার্স্ট হাফে সেরকম কিছু নেই, তবে লাস্টের দিকে যে টুইস্টগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে হুট করে যেন একটু থ্রিলার টাইপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হয় সেরকম পট করে দিয়ে দেওয়া হয়েছে। তো ওটাতে না কোনো ফিল হচ্ছে যে আমি একটা পলিটিক্যাল থ্রিলার মুভি দেখছি, তো ওরকম কোনো কিছুই ফিল হয় না। টুইস্টগুলো একদম ক্লিশে টুইস্ট, লাস্টে দুটো টুইস্ট দেওয়া হয়েছে, তো ওখানে একদম ক্লিশে লাগে টুইস্টগুলো। সিনেমার ফার্স্ট হাফ যেখানে ইন্টারভাল নাই, তো ইন্টারভ্যালে তো একটা জায়গা থাকবে যে যেখান থেকে একটা ক্লিফ হ্যাঙ্গার কিছু ছেড়ে দেবে বা একটা পিকে উঠে ছেড়ে দেবে, তারপর থেকে লোকে হয়তো টয়লেটে যাবে, বাইরে থেকে আসবে, আবার সিনেমাটা দেখবে। জানি না ইন্টারভ্যালের কোনো
মানে নেই ওরকম পট করে মাঝখান থেকে একটা ডিউরেশন 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেছে কি 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে বলে ওখানে ইন্টারভাল দিতে হবে। তো এটা জানি না কেন করেছেন, এটা কিসের জন্য করেছেন। সত্যি কথা বলতে সিনেমাটা আমার একদমই পোষায়নি। আর একটা জিনিস আছে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় আর বাসব দত্তা দুজন দুদিকে মুখ করে এক জায়গাতে বসে রবীন্দ্রসঙ্গীত গাইছেন, তো ওইখানে যে মিনিমাল লাইটের ইউজিংটা করা হয়েছে ওটা দেখতে ভালো লাগছে। ওই এক ছোটো ছোটো একটা দুটো জিনিসই চোখে পড়ার মতন লেগেছে, সেরকম কিছু নেই। আর রবীন্দ্রসঙ্গীত একটু রবীন্দ্রসঙ্গীত একটু যারা ভালো রবীন্দ্রসঙ্গীত করে তো তাদের গলায় রবীন্দ্রসঙ্গীতটা শুনতে ভালো লাগে, তো এটাকে পজিটিভ পয়েন্টের মধ্যে আমি ধরবো না। তো ওভারঅল আমার কাছে এটা একটা বিলো অ্যাভারেজ সিনেমা। যাদের হাতে সময় আছে বা মনে করবেন যে রবিবার টাইম পাচ্ছেন না একটু যাই নন্দন থেকে দেখে আসি, তো দেখে আসতে পারেন সিনেমাটা। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।